পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে পিরোজপুর জেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভিনের সভাপতিত্বে এ সময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন উপস্থিত ছিলেন। জেলা পর্যায়ের উদ্বোধনী খেলায় ভান্ডারিয়া উপজেলা বালক দল নেসারাবাদ উপজেলা বালক দলের মুখোমুখি হয়। খেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের দর্শক মাঠে উপস্থিত ছিলেন। পিরোজপুর প্রতিনিধি ফয়সাল হাসানের তথ্যচিত্রে পিআইবি ৭১ টিভি।